মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুনের সরব গৌরব গগৈ, 2026ত অহংকারমুক্ত গড়ার লক্ষ্য গৌরব গগৈ, নিজের গাদী বসাবলে মুখ্যমন্ত্রী আমাক বিভাজিত করব বলে মন্তব্য গৌরব গগৈ, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চলালেও মানুষ বিভাজিত নহয় বলে মন্তব্য কংগ্রেসী সাংসদগুলি। এ পি সি সির সভাপতি সন্দর্ভত চলি থাকা বিতর্কক লো প্রতিক্রিয়া গৌরব গগৈ, এয়া দলীয় বিষয় বলে মন্তব্য করলে সাংসদগুলি। যে এতিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মাত্র নিজের গাদী বসাবলে আমাক বিভাজিত করবলে বিচাৰিছে। মানুষ যা লোকসভা নির্বাচনত প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার এনেদরে বহুত অপপ্রচার শুনিলে, সমগ্র ভারতের ভিতর মোদী ডাঙরিয়া মঙ্গলসূত্র আর কংগ্রেসের ম্যানিফেস্টো লৈ বহুত বিভাজনকারী কথাবোৰ কলে, কিন্তু ভারতের জনসাধারণ সব বুঝি পায় আর জনসাধারণ সব বুঝি পায়। তো মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করলেও মানুষ বিভাজিত নহয়, মানুষ একত্রিত, মানুষ রাজনৈতিকভাবে সচেতন আর বাস্তব সমস্যা সমাধান করবলে।